Assalamualaikum বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি সালমা আর আমার সাথে হচ্ছে আমার হাজবেন্ড সালাউদ্দিন আজকে আমরা সকালবেলা মক্কা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেই আমরা এখন জেদ্দা সি বিচে আছি আজকে আপনাদেরকে দেখাবো জেদ্দা সি বিচটা কেমন ওকে ফ্রেন্ডস চলুন দেখা যাক মক্কা থেকে জেদ্দা যাওয়ার সময় এই কোরআনের দরজাটা পড়ে আমরা এর আগে যখন মক্কাতে এসেছিলাম ওমরা হজ করতে তখন আমার বড় ভাই অনেক বলতেছিল যে কোরআনের দরজাটা কোথায় ও দেখবে দেখবে কিন্তু তখন আমরা অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি আসলে তখন আমরা জানতাম না যে এটা যে এই জায়গায় আসলে এটা মক্কা থেকে জেদ্দা যাওয়ার সময় পড়ে বা জেদ্দা থেকে যারা মক্কাতে আসে তারাই এইটা দেখতে পায় এখন আমরা মক্কা থেকে জেদ্দা যাচ্ছি তার জন্য আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর এই কোরআনের দরজাটা এই কোরআনের দরজাটা ভিডিও করেছি আপনাদেরকে এবং বিশেষ করে আমার যে বড় ভাই ওকে দেখানোর জন্য আমরা জেদ্দা সিটিতে প্রবেশ করে ফেলেছি এখন আমরা জেদ্দা সি বিচে যাওয়ার জন্য লোকেশন দিয়েছি আমরা এখন ওইখানেই চলে যাচ্ছি এই জায়গাটা মাশাআল্লাহ বেশ সুন্দর ফাইনালি আমরা চলে এলাম জেদ্দা সি বিচে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমি আপনাদের ভাইকে বলছিলাম যে যেখানে জেদ্দা লেখাটা থাকবে তুমি সেখানে গাড়ি পার্কিং করবা তো লোকেশনও আমাদেরকে দেখাইতেছিল যে আরেকটু সামনে সি বিচটা ওইখান থেকে শুরু হবে কিন্তু আমরা মাঝখানেই নেমে পড়ি সি বিচটা অনেক বড় কিন্তু আমরা আর কি মাঝখানেই নেমে পড়ি তখন আমরা জেদ্দা লেখাটা খুঁজতে থাকি তারপর আবার গাড়ি নিয়ে অনেক খুঁজতে থাকি তারপরে যে একদম ফার্স্টে এসে আমরা এই জেদ্দা লেখাটা পাই
মাশাআল্লাহ খুবই সুন্দর। কি অপরূপ দৃশ্য মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে অনেক সুন্দর একটা মসজিদ রয়েছে। দেখুন বন্ধুরা, এই জায়গাটাতে কতগুলো মাছ এসেছে। মাশাআল্লাহ, সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের মাছ আসতেছে। এই জায়গাটা দিয়ে পানিতে নামা যায়, কিন্তু করোনার জন্য এখানে এটাও বন্ধ করে রেখেছে।
আমরা যখন সকালবেলা আসি তখন এখানে অনেক মানুষ ছিল, তখন আপনাদের ভাইকে বলছিলাম যে এখানে নিচে ভিজো, ওরা বলছিল পরে পরে, পরেও একলাই ভিজেছিল, তেমন মানুষ ছিল না। আমার কাছে এবং আপনাদের ভাইয়ার কাছে এই সি বিচটা অনেক ভালো লেগেছে। আমরা এই জায়গাটায় অনেকক্ষণ বসেছিলাম, সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস অনেক অনুভব করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমরা এখন চলে যাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এখানে আসার ট্রাই করব। ওকে বন্ধুরা, বাই।